আমরা খুব পরিশ্রমের মধ্যে আজকে এই নির্বাচনটা সম্পন্ন করতে পেরেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আসির ভাই, এখানে আসির ভাই কোনো সমস্যা হয়নি এবং 100% ভোট আমরা কাজ করছি। আজকে আমাদের অনেক ইসি তিনজন, আমাদের ফখরুদ্দিন ভাই, আমি বলি ফখরুদ্দিন কারণ আমার সাথে কোনো আমি তো 2 বছর ছিলাম আর এবারও চেষ্টা করছি আপনাদের মাঝে আসার জন্য, আবার যদি হাল্লার হুকুম হয় চলে আসবো, আবার আবার চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে অনেক কিছু উপহার দিয়ে, আর চেষ্টা নতুন কিছু উপহার দেওয়ার জন্য। যা হোক, এখন আবার আমার 2 জন তরুণ ইয়ং জেনেটিক 2 জন আসছে, একজন হলো নিক্সন, যাকে বলে তার টুপির মধ্যে লেখা আছে নিক্সন, তার পায়ের মধ্যে লেখা আছে নিক্সন, সব জায়গায় আছে নিক্সন, উনি যেন হয়। আর আমার ভাতিজা আছে, আমার পুত্রা ছেলে, তারা বলে আমি খুশি, আমার কোনো আমার ভিতরে কোনো রাগ নাই, কোনো কিছু নাই। ধন্যবাদ। আমি মনে করবো ভবিষ্যতে আজকের রেজাল্টের পরে আরো বেশি আগাবে। আমি অনুরোধ করবো আজকে এখানে সব জিএমসি মেম্বার যারা ভোট দিতে আসছেন সবাইকে দেখে অনেক খুশি লাগতেছে। আশা করি সবাই তো সব ভোট দিয়ে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এর সাথে আমি এটা বলতে যাবো যে এই যে 3 জন ইসি এখানে, তারা যখন থেকে দায়িত্বটা নিছে তখন থেকে অনেক কষ্ট করে এই দায়িত্বটা আজকে শেষ পর্যন্ত এই পালন করতে যাচ্ছে। আমি সবার পক্ষ থেকে ওদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি সুস্থভাবে এই নির্বাচনটা করার জন্য। ফিউচার কী আছে জানি না, আশা করি যদিও আমি আসি আমার যে একটা ইস্তেহার দিয়েছিলাম আমরা ওগুলো নিয়ে কাজ করার জন্য আপনাদের সকলে সকলের মোবাইল একটু সাইলেন্ট করে রাখেন। তারা যারা অতি দক্ষতার সহিত আজকে এই নির্বাচনটা সম্পন্ন করেছেন, একটা কথা বলতে চাবো যে আমরা সবাই সবসময় মিলেমিশে থাকবো, এখনো কোনো ডিক্লেয়ারটা আসে নাই কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমরা সবাই এটা যেন প্রতিজ্ঞা করি, সবাই সাথে যে আসবে না কেন তাকে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন আমি অনুরোধ করবো জাভেদ, আমি সর্বপ্রথম শুকরিয়া জানাচ্ছি আল্লাহ পাকের দরবারে, ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে যারা আপনারা আজকে এসেছেন। আসলে অনেকে নতুন অনেকদিন আগে 1.5 বছর আগে আমি একটা মিটিং এ বলেছিলাম, আমি একটু ফাস্ট একটু তাড়াতাড়ি বলতেছি যেহেতু সময় কম, বলছিলাম আপনারা যদি সবাই আসেন আমাদের সমিতি অটোমেটিকলি হবে। এখানে শুধু একটা
রোল করা আমাদেরকে একজনের যাদেরকে দিচ্ছে আমরা দুজনকে দিচ্ছি কিন্তু সবাইকে দরকার যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ যারা আমাকে ভোট দেন নাই তাদেরকে আরো বেশি ধন্যবাদ আপনারা যদি না থাকেন আমরা হয়তো বা যারা আছে বা ভবিষ্যতে যারা আসবে তারা কাজ করবে না ভোটের যারা দেন নাই তাদেরকে ধন্যবাদ যারা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তারা অনেক কষ্ট করেছে আমাদের এই এত সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য আপনারা তিনজনকে ধন্যবাদ আমি প্রথমে স্মরণ করছি আমাদের চট্টগ্রাম সমিতির যারা ফাউন্ডার ছিল যারা চট্টগ্রাম সমিতি বীজ বপন করে গেছে তাদের স্মরণ করছি এবং আপনারা বীজ বপন করেছেন বিদায় আজকে আমরা এই প্ল্যাটফর্মটা পেয়েছি এবং আমরা সবাই একসাথে কাজ করতে পারছি আমি এটাই বলবো এন্ড আমরা যেই বিজয়ী হই না কেন আমাদের মেইন একটা এই মোর অবজেক্টিভ থাকবে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করবো জিনিসের জয় পরাজয় থাকে বাট আজকে থেকে আমরা যেই উইন হই না কেন আমরা সবাই একসাথে কাঁধে কাজ মিলিয়ে কাজ করবো ধন্যবাদ আসলে সবাই ব্যস্ত যে অনেক সময় নিয়ে ফেলছি আপনাদের থেকে আমরা ওয়েদারটাও খারাপ বাইরে যাই হোক আমি শর্টকাটে একটা যারা বিজয়ী হবেন এবং যারা বিজিত হবেন সবাইকে নিয়ে আমি শুধু যারা বিজয়ী হবেন তাদের কাছে অনুরোধ রাখবো যারা বিজিত হবেন তাদেরকে নিয়ে সব তাদের অন্তত তাদের এই এক্সপেরিয়েন্স এবং এই যে ক্যাম্পেইন গত কিছুদিন তাদের যে কমিটমেন্টগুলো যাতে একসাথে যারা আসবেন একত্রিত করে প্রথমে আমি রিকোয়েস্ট করবো তাদেরকে প্রথমে আপনারা যে কোনো ভালো পোস্টে তাদেরকে দাঁড়া করাবেন যারা তারা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সাথে যাতে কাজ করতে পারে এবং আরেকটা বলবো যে নেক্সট কমিটি যারা আসবেন তাদেরকে বলবো যে আমাদের এই চিটং সমিতিকে ওপেন করে দেবেন প্লিজ আজকে এত ভালো লাগতেছে 100% আমাদের ভোটটা আসতে তার মানে এটা হলো একটা মানে মাইন্ড ব্লোয়িং এখন আমি অনুরোধ করবো আমাদের আরেকজন মেম্বার মহিদুল মহলাকে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আসলে সবাইকে ধন্যবাদ যে আসলে আমাদের নির্বাচনী পরিবেশটাকে সবাই যে সাফল্য করেছেন এবং আরেকটা সাথে সাথে আরেকটা ধন্যবাদ এই যখন থেকে আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনারা যে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আপনাদের এই সহযোগিতাকে দায়িত্বটাকে আমরা চেষ্টা করেছি সততার সহিত নিষ্ঠার সহিত পালন করার জন্য সেটার বিচার আপনারা করবেন এটা আমি আমি আমার থেকে আপনাদেরকে ক্লিয়ার করতেছি যে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করেছি যে সবকিছু নিরপেক্ষ এবং নিষ্ঠার সাথে করার জন্য আর আরেকটা কথা হলো যেটা আজকে দীর্ঘ 2 বছরের বেশি আমাদের চিটং সমিতির জন্ম বা আগে থেকে হলো কিন্তু অ্যাক্টিভিটিস এই যে দীর্ঘ 2 বছরে আমাদের যারা চেয়ারম্যান সেক্রেটারি ছিলেন এবং আরো যারা মেম্বার ছিলেন সবার সহযোগিতা নিয়ে কিন্তু আজকে আমরা এই পর্যায়ে আসছি চেয়ারম্যান সেক্রেটারি এদের নেতৃত্বে বাকি সদস্যরা সবাই এটার ধারাবাহিকতা যাতে আমরা যাতে নির্বাচনটা একটা জাস্ট এটা একটা প্রবলেম এটাকে জাস্ট একটা গ্রুপে বা প্যানেলে আপনারা যেভাবে করেন না কেন কিন্তু আগামীতে আমাদের কাজটা কিন্তু আমরা আমাদের ইউনিটির সাথে সুন্দরভাবে একতার সাথে যাতে করতে পারি সেটা সবার কাছে আমার অনুরোধ আমি পার্সোনালি আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আমার সাধ্য মতো চিটং সমিতি সবসময় চেষ্টা করবো ইউনিটি থাকার জন্য আরেকটা কথা আপনারা রেজাল্ট তো যেটা হয় এটা আপনারা আমি সবার কাছে অনুরোধ করছি ক্যান্ডিডেট যারা সবার কাছে যে আপনারা এটা সাদরে গ্রহণ করবেন কোনো সমালোচনা করবেন না আলোচনা সমালোচনা থাকতেই পারে গঠনমূলক এবং যেটা সাবজেক্ট ওয়ারি যেটা কারোর বিরুদ্ধে কেউ এমন কিছু করবেন না যে আরেকজনের মনে কষ্ট আসে এটা আমার সবার কাছে একটা অনুরোধ আপনারা এমন কিছু করবেন এটা আমরা আসলে সুন্দরভাবে করবো এটা একটা প্রক্রিয়া আমরা চাইলে এটাকে ভিন্নভাবে করতে পারতাম এই সিলেকশনও করতে পারতাম জিনিসটা ফেয়ার করেছি সবার জন্য সবার কারো যাতে কোনো কোশ্চেন না থাকে আশা করি আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার সহযোগিতা পেয়েছি আপনাদের এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের সময় আসলে ওয়েদারের কারণে সবকিছুর জন্য আমাদের একটু লেট হয়ে গেছে তো সবাই অনেক ধৈর্য ধরে বসেছেন এবং ধৈর্য ধরে শান্তি শৃঙ্খলার সহিত যে মানে এখানে আমাদের নির্বাচন পরিবেশটাকে সুন্দরভাবে
করেছেন, এই জন্য সবাইকে থ্যাংক ইউ জানিয়ে এবং যারা বিজেতা এবং যারা পরাজিত হবেন তাদের সবার জন্য আবার শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। আসলে এই আজকের এটা দেখে আমার দেশের একটা কথা মনে হয়েছে, আমাদের জগাতে মানুষ গিয়ে এরকম করে বসে দেখ, আমরা অনেক কষ্ট করে আপনাদের সহযোগিতার মধ্যে আমরা আজকে এটা সাকসেসফুল করতে পেরেছি। তো এটা আসলে আমরা তিনজনে পারতাম না যদি আপনারা আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা না করতেন। আপনাদের সহযোগিতায় আমরা এই কাজটা করতে পেরেছি, যেটার জন্য অনেকে হয়তো অনেকভাবে এটা দিছে, কিন্তু কেউ কেউ এটা চিন্তা করবে, সবাই এটাই চিন্তা করবেন যে এটা আমাদের সংকটের জন্য যেটা বল আমরা সেটা করছি, আর এটার মধ্যে কারো অবশিষ্ট থাকতে পারে না। আর আমরা যদি তিনজনের মধ্যে যদি কেউ যদি ভুল করে থাকে আমাদেরকে মাফ করে দেবেন, কারণ আমরাও নতুন এই কাজটা করতেছি, চেষ্টা করেছি সব টাকার জন্য, বাকিটা আপনাদের উপর। তো এখন যারা জিতবে যারা জিতবে না এখানে এটা কোনো বিষয় না, এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল, আমরা এটাকে নিছি সিম্পল হিসেবে নিছি যাতে আমরা একটা কিছু করি ভবিষ্যতে আমাদের এই সংগঠনকে সঠিকভাবে চালানোর জন্য। তো আমরা চেষ্টা করেছি, আমাদের চেষ্টা যদি সত্যি হয়ে থাকে বা অনিশ্চয় করে থাকে তাহলে এটা নিশ্চয়ই ভবিষ্যতের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ। তো আমি এখন রেজাল্ট ঘোষণা করব। তো আপনারা যার নাম বলবো সবার জন্য তালি মারবে, এটা না আমার প্রার্থীকে আমার নাম বলছেন আমি তালি মারছি, আরেকজনের জন্য সবাই তালি মারবে, সবাই রেডি? এখন হচ্ছে এই সমস্যা হচ্ছে সবচেয়ে মহেন্দ্রগঞ্জ, যারা প্রার্থী এবং যারা প্রার্থী না তাদের ভিতরে এখন